গুড ইভিনিং গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন এক ভিডিওতে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এন্ট্রি এক্স ওয়ান ভিসা নিয়ে পুরা বিস্তারিত আলোচনা করব। এই এন্ট্রি এক্স ওয়ান অর্থাৎ ভারতের ইন্ডিয়ান এন্ট্রি এক্স ওয়ান ভিসা কাদেরকে দেওয়া হয় এবং এই ভিসা পেতে কি কি ডকুমেন্ট লাগে এবং এই ভিসার কী কী সুবিধা বা অসুবিধা সকল বিস্তারিত আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। পাশাপাশি বলবো এই ভিসা পেতে কী কী ডকুমেন্ট লাগবে সেটা নিয়েও তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন একদম ফ্রেশ হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই ধরনের ইনফরমেশন আমি আমার চ্যানেলে কন্টিনিউয়াসলি আপলোড করতেই থাকবো পাশে যে নোটিফিকেশান বাটনটি আছে সেটাকে যদি আপনি পুশ করে দেন তাহলে আমি যখনই ভিডিও আপলোড করবো আপনি কিন্তু ইনস্ট্যান্টলি আমার ভিডিওটি পেয়ে যাবেন তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওতে আলোচনা করব আমরা এন্ট্রি এক্স ওয়ান ভিসা তো আমরা আগে বলি এই ভিসা কারা পাবে এই এন্ট্রি এক্স ওয়ান ভিসাটা কিন্তু বাংলাদেশি নাগরিকদেরকে দেওয়া হয় তবে সকল বাংলাদেশি নাগরিকদের দেওয়া হয় না তাহলে কাদেরকে দেওয়া হয় আপনার বাবা অথবা আপনার মা একজন যদি ভারতের নাগরিক হয় আমি আবার বলছি আপনার বাবা অথবা আপনার মা একজন যদি ভারতের নাগরিক হয় তাহলে আপনি তার ছেলে হিসাবে যদি বাংলাদেশে জন্মগ্রহণ করেন বা বাংলাদেশের নাগরিকত্ব নেন তাহলে আপনার মা বা বাবার যে ভারতীয় নাগরিক সেই সাপেক্ষে আপনি এই এন্ট্রি এক্স ওয়ান ভিসা পাবেন এবং আপনার যদি বিবাহ হয় ভারতীয় কোনো নাগরিকের সাথে অর্থাৎ আপনার স্পাউস বা আপনার স্ত্রী যদি ভারতের নাগরিক হয় তাহলে আপনি কিন্তু এন্ট্রি এক্স ওয়ান ভিসাটা পাবেন আপনার স্বামীও যদি ভারতীয় নাগরিক হয় তাহলে কিন্তু আপনি এন্ট্রি এক্স ওয়ান ভিসাটা পাবেন তো আশা করি আপনারা কিন্তু বুঝতে পারছেন এই এন্ট্রি এক্স ওয়ান ভিসা কোন বাংলাদেশি নাগরিকরা পেয়ে থাকে তো এবার আমি বলবো এই এন্ট্রি এক্স ওয়ান ভিসা পেতে কি কি ডকুমেন্ট লাগে দেখুন আমি এখন বলবো আপনি যদি একজন বাংলাদেশি নাগরিক হয়ে থাকেন আপনার স্বামী অথবা স্ত্রী যদি ভারতের নাগরিক হয়ে থাকে তাহলে কি কি ডকুমেন্ট দিতে হবে সেটা নিয়ে এখন আমি আলোচনা করব। সবার প্রথমে আমি বলবো ট্যুরিস্ট ভিসাতে যে ডকুমেন্টগুলি দিতে হয় ডিফল্ট ডকুমেন্ট অর্থাৎ একটা ইন্ডিয়ান ভিসার অ্যাপ্লিকেশন ফর্ম তো আপনাকে ফিল করতেই হবে তারপরে সেটা অনলাইনে আপনি যদি চার্জ দেন তাহলে আটশো চল্লিশ বা আটশো তিরিশ টাকা আপনাকে দিতে হবে তারপরে আপনার অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনাকে একটা কারেন্ট বিল বা বিদ্যুৎ বিলের মানে যে কোনো একটা পানি বিল গ্যাস বিল আপনাকে দিতে হবে তারপরে ব্যাঙ্ক স্টেটমেন্ট অথবা ডলার অ্যানভেস্টমেন্ট দিতে হবে অর্থাৎ ট্যুরিস্ট ভিসা যে ডকুমেন্টগুলি দিতে হয় সেই ডকুমেন্ট তো আপনাকে দিতেই হবে তাহলে এক্সট্রা কি ডকুমেন্ট দিতে হবে সেটা নিয়ে এখন আমি আপনাদেরকে বলছি তাহলে এক্সট্রা যে ডকুমেন্টটা আপনাকে দিতে হবে সেটা হচ্ছে আপনার ভারতীয় স্ত্রী বা স্বামী তার পাসপোর্ট তার ভারতীয় পাসপোর্টের কপি দিতে হবে মানে জেরক্স ফটোকপি দিতে হবে এরপর আপনাদেরকে দিতে হবে ম্যারেজ সার্টিফিকেট এই যে আপনারা বৈধভাবে বিবাহ করেছেন সেটার ম্যারেজ সার্টিফিকেট দিতে হবে এই ম্যারেজ সার্টিফিকেটের ভিতরে কিছু ঘটনা লুকিয়ে আছে যেটা অনেকেই জানে না আর এই না জানার কারণে অনেকেই বিপদে পড়েছে এই ম্যারেজ সার্টিফিকেটের পিছনে কি যে লুকিয়ে আছে সেটা এখন আমি আপনাদেরকে ভেঙ্গে ভেঙ্গে বলবো তাহলে ভবিষ্যতে আর জীবনও কারো সমস্যা হবে না যদি আপনার বিবাহ ভারতে হয়ে থাকে তাহলে অবশ্যই মনে রাখতে হবে সেটা যেন স্পেশাল ম্যারেজ অ্যাক্ট নাইনটিন ফিফটি ফোর সেকশন থার্টিনের আন্ডারে হয়ে থাকে আমি আবারও বলছি যদি আপনার বিবাহ ইন্ডিয়াতে হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা স্পেশাল ম্যারেজ অ্যাক্ট নাইনটিন ফিফটি ফোর আন্ডার সেকশন থার্টিনের আন্ডারে হয়ে থাকে তাহলে কিন্তু আপনার ভবিষ্যতে ভারতে থাকতে মানে ভারতের ভিসা নিতে ভারতে যে ভারতের ভিসা এক্সটেনশন করতে ভারতে রেজিস্ট্রেশন করতে কোনো ধরনের সমস্যা হবে না ভারতের রেসিডিয়েন্সিল পারমিট পেতে কোনো ধরনের সমস্যা হবে না আর যদি আপনাদের বিবাহ বাংলাদেশে হয়ে থাকে তাহলে আপনারা বাংলাদেশে কাজী অফিস বা যদি আপনারা মুসলিম হয়ে থাকেন তাহলে তো অবশ্যই কাজী অফিস থেকেই বিবাহ করবেন কাজী অফিস থেকে বিবাহ করার পর সেই যে ম্যারেজ সার্টিফিকেটটা আছে সেটাকে ভারতে আপনাকে ব্যবহার করতে হবে কারণ আপনি ভারতের এক্স ওয়ান ভিসা নিয়ে ভারতে যাবেন আর ভারতে যাওয়ার পর আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে আর রেজিস্ট্রেশন করতে হলে কিছু নিয়মকানুন আছে এই ম্যারেজ সার্টিফিকেটের ব্যাপারে সেটাই আমি এখন বলছি তো বাংলাদেশের যদি আপনারা বিবাহ করে থাকেন তাহলে সেই বাংলাদেশের ম্যারেজ সার্টিফিকেটকে প্রথমে আপনাকে সেই ম্যারেজ সার্টিফিকেটকে নটারি পাবলিক করতে হবে নটারি পাবলিক করার পর দুই নম্বরে আপনাকে ল মিনিস্ট্রি যেটা আইন মন্ত্রণালয় আছে সেখান থেকে অ্যাটেস্টেড করতে হবে তিন নম্বরে আপনাকে পররাষ্ট্র মন্ত্রণালয় যেটা মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার সেখান থেকে অ্যাটেস্টেড করাতে হবে এবং সর্বশেষ চার নম্বরে আপনাকে হাই কমিশন অফ ইন্ডিয়া ঢাকা বাংলাদেশ মিশন থেকে এই ম্যারেজ সার্টিফিকেটকে অ্যাটেস্টেড করাতে হবে তারপরে কিন্তু আপনি এই ম্যারেজ সার্টিফিকেট দিয়ে ভারতে আসার এক্স ওয়ান ভিসা এন্ট্রি এক্স ওয়ান ভিসা অ্যাপ্লিকেশন করে এক্স ওয়ান ভিসা পাবেন এক্স ওয়ান ভিসা পাওয়ার পর আপনি ভারতে এসে থাকতে পারবেন এবং এফআরআরও যে রেজিস্ট্রেশন আছে ভারতে আসার চোদ্দো দিনের মধ্যে করতে হয় সেই রেজিস্ট্রেশনটাও আপনার সাকসেসফুল হয়ে যাবে এবং আপনাকে ভারতে থাকার একটা রেসিডেন্সিয়াল পারমিট অর্থাৎ আর দিয়ে দেবে এটা হয়ে গেল ম্যারেজ সার্টিফিকেটের কাহিনী এইবার আরেকটা ঘটনা আছে সেটা হলো এই যে আপনি যে ভারতীয় নাগরিককে বিবাহ করেছেন সেই ভারতীয় নাগরিকের যে পাসপোর্ট ইন্ডিয়ান পাসপোর্ট সেই ইন্ডিয়ান পাসপোর্টের স্পাউস নেমে যদি আপনার নাম না থাকে তাহলে কিন্তু আপনার এন্ট্রি এক্সন ভিসা পেতে সমস্যা হবে এবং আপনারও যে পাসপোর্টটা আছে বাংলাদেশি পাসপোর্ট সেখানেও যদি আপনার হাজব্যান্ড মানে আপনার স্পাউস নেম যদি না থাকে তাহলে সেখানেও আপনার এন্ট্রি এক্সন ভিসা পেতে সমস্যা হবে তাহলে এন্ট্রি এক্স ওয়ান ভিসা পেতে প্রপার কী ডকুমেন্ট লাগবে এবার আমি সেটা বলে দিই এক নাম্বার হলো ট্যুরিস্ট ভিসা করতে যা যা ডকুমেন্ট লাগবে সেটা তো আপনাকে দিতে হবে যেটাকে বলে ডিফল্ট ডকুমেন্ট এবার এন্ট্রি এক্স ওয়ান ভিসার জন্য এক্সট্রা যে ডকুমেন্ট লাগবে এক নাম্বার হচ্ছে আপনার ইন্ডিয়ান স্পাউসের পাসপোর্ট সেই পাসপোর্টে স্পাউস নেম থাকা লাগবে এবং আপনার যে পাসপোর্টটি আছে বাংলাদেশি পাসপোর্ট সেই বাংলাদেশি পাসপোর্টেও স্পাউস নেম থাকা লাগবে এটা হলো প্রপার ডকুমেন্ট এবার দু নম্বরে আসি দুই নম্বরে লাগবে হলো আপনার ম্যারেজ সার্টিফিকেট যেটা পুরা অ্যাটেস্টেড থাকা লাগবে এই ম্যারেজ সার্টিফিকেটটা অ্যাটেস্টেড হওয়া লাগবে যেই অ্যাটেস্টেডের ব্যাপারে আমি কিন্তু এই ভিডিওতে বলেছি তো এই ডকুমেন্ট দিয়ে আপনি কিন্তু ভারতের এন্ট্রি এক্স ওয়ান ভিসা পেয়ে যাবেন আর কোনো সমস্যা হবে না এখন বলবো এই ভিসার সুবিধা আর অসুবিধা নিয়ে প্রথমে বলি এই ভিসার সুবিধা এই ভিসার সুবিধা হলো ভারতে এসে আপনি রেজিস্ট্রেশন করে ভিসা যতদিন ততদিন থাকতে পারবেন এটা হলো এক নম্বর কথা আর দুই নম্বর কথা হলো ভিসা এক্সটেনশন ভারত থেকেই করতে পারবেন অর্থাৎ ভিসা এক্সটেনশন করার জন্য বাংলাদেশে আসতে হবে না এই হলো এটার সুবিধা আর এটার অসুবিধা কী তাহলে এটার কোনো অসুবিধাই নাই যাই হোক এই ভিসার কোনো অসুবিধা নাই এই ভিসাতে কিন্তু শুধু সুবিধা আর সুবিধা তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি তো সেখানে উত্তর দিয়ে দেবো আর যদি কোনো এক্সট্রা প্রশ্ন থাকে বাংলাদেশ এবং ভারতের ম্যারেজ নিয়ে আপনার যদি গাইডলাইন দরকার হয় তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজে মেসেজ করবেন এই ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকবে আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন